হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও চলে আসছে আপনাদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছে দেখার জন্য চেষ্টা করব ঘরের মধ্যে বসে পাসপোর্ট আকারে পাসপোর্ট সাইজের ছবিগুলো কীভাবে মেকিং করবেন। আমরা অনেক সময় বিভিন্ন অফিসে কার্যক্রমে বিভিন্ন কর্মস্থলে কিন্তু আমাদের ব্যক্তিগত সময়ে কোনো একটা অ্যাকাউন্ট করার সময় কিন্তু আমাদের অনেক সময় পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন হয়। আমাদের অনেক সময় কম্পিউটার দোকানে গিয়ে সে ফটোগুলো বের করতে হয়। আজকে আমি যে সিস্টেম দেখাবো, আপনার মোবাইলে আপনার থেকে যদি ভালো একটা যদি অ্যান্ড্রয়েড সাইজ যদি থাকে, সেই মোবাইলের মাধ্যমে আপনি পাসপোর্ট সাইজের আকারে আপনি ছবি করতে পারবেন। ঠিক আছে, আপনার বাসায় যদি কম্পিউটার যদি থাকে বা ল্যাপটপ যদি থাকে, প্রিন্টিং মেশিন যদি থাকে, তাহলে আপনার মোবাইল দিয়ে আপনি পাসপোর্ট সাইজ মেকিং করে আপনি আপনার কম্পিউটার থেকে বের করতে পারবেন। তো কম্পিউটার দোকানে অনেক সময় আমাদের একটা টাকা বেশি দিতে হয়, তো আপনার মোবাইল দিয়ে যদি করেন বা আদার্স দোকানে গিয়ে যদি কম্পিউটার থেকে যদি বের করেন, তার থেকে টাকাটা লাগবে অনেকটা কম। তো আজকে কীভাবে পাসপোর্ট সাইজের ছবিগুলো কীভাবে করবেন মোবাইল দিয়ে, সেটা আমি আজকে দেখাবো। এই যে আমি আমার এখানে যেগুলো দেখাচ্ছেন আমার ছবিগুলো, এগুলো দেখতে মনে হচ্ছে আমি কম্পিউটার থেকে করতেছি, এগুলো সবগুলো আমার নিজের মেকিং করা, আমার মোবাইল দিয়ে করা। তো আজকে এগুলো কীভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, এগুলো দেখেন প্রত্যেকটা পিক, এগুলো কোনোটা কম্পিউটার নেয়, এগুলো হচ্ছে আমার নিজের করা মোবাইল দিয়ে। সো যাই হোক, ফার্স্ট অফ অল আপনারা এরকম পাসপোর্ট সাইজের ছবি করতে গেলে নিজের ইচ্ছা মতো সেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা সার্চ বার অপশনে ক্লিক করবেন, লিখবেন কাট আউট ফ্রু। ঠিক আছে, এরপর চার্জ দিবেন। কাট আউট ফ্রু দেওয়ার চার্জ দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে একটা জিনিস দেখেন, পাসপোর্ট ফটো মেকার ক্রিয়েট এরকম একটা অপশন দেখতেছেন। এ দেখেন পাসপোর্ট ফটো মেক ক্রিয়েট। ঠিক আছে, এর জায়গায় ক্লিক করবেন। এর জায়গায় ক্লিক করার পর একটি নতুনভাবে পেজ ওপেন হবে। দেখেন এখানে একটা আপলোড ইমেজ এরকম একটা পেজ আপনাদের কাছে আসবে। ঠিক আছে, নিচে দেখেন অনেকগুলো এক্সাম্পল হিসেবে দিছে। ঠিক আছে, তো আমার নিচের দিকে যাওয়ার পর এখানে যে আমি যে আপলোড ইমেজ আছে, এই আপলোড ইমেজ অপশনটাতে ক্লিক করব। তো আপনাদের কাছে অনেক সময় একটা জিমেল আইডি চাইতে পারে, আপনাদের যদি জিমেল আইডি যদি চাই, কারণ এটা তো আমি আগে থেকে করে ফেলছি, এই জন্য হয়তো আমার এখানে জিমেল আইডি চাচ্ছে না। আপনাদের কাছে যদি জিমেল আইডি যদি চাই, তাহলে একটা জিমেল আইডি দেবেন এবং ওর জিমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, এখন আমি আপলোড ইমেজ অপশনটাতে ক্লিক করব। আপলোড ইমেজ অপশনটাতে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে, আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আপনার গ্যালারিটি যখন ওপেন হয়ে যাবে, মনে করেন আমি এটাকে এই ফটোকে আমি কাজ করবো, এই ফটোটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি ডান অপশনটাতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ডান অপশনটাতে ক্লিক করার পর একটু দেখেন পিকটা অলরেডি এখানে চলে আসছে। এই দেখেন পিকটা অটোমেটিকলি এখানে চলে আসছে। তো আপনারা যখন পাসপোর্ট সাইজে ফটো করবেন, আপনি নিজের ঘরে বসে আগে সুন্দরভাবে স্টাইলিভাবে পেজটা সোজা করে, নিজেকে নিজের গঠনটা সোজা করে একটা ফটো তুলবেন। ফটো তোলার পর সেটা আপনি পাসপোর্ট সাইজের আকারে আপনি ডিজাইন করে নেবেন। সো যাই হোক, এটা উদাহরণস্বরূপে এই বাইকে আমি চিনি না, তারপরে এই পিক দিয়ে আমি পাসপোর্ট সাইজে করে দেখব। এখন এগুলোর কাজ কী দেখেন, এখানে কাস্টম সাইজ আছে পাসপোর্ট সাইজে, মনে হচ্ছে এখানে হচ্ছে আপনি চাইলে সাইজগুলো পরিবর্তন করতে পারবেন। তো এখানে যেভাবে দেখাচ্ছে 413x531, এটা থাকলে এনাফ, এগুলোর চেঞ্জ করার প্রয়োজন নাই। দেখেন এখানে ফটো স্পেসিফিকেশন আছে, এখান থেকে চাইলে আপনি অনেকগুলো চেঞ্জ করতে পারবেন, অনেকগুলো অপশন পাবেন। এখানে পেপার সাইজ আছে, মানে আপনি কয়টা বের করবেন। ঠিক আছে, চারটা হলে এখানে অর্থাৎ পেপারের সাইজ লেখা থাকবে। এখন এখানে যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে, আমি অতটুকু যাবো না। এখন কথা হচ্ছে এখানে কাজগুলো কী দেখেন, এখানে তিনটে অপশন দেখা যাচ্ছে। একটা এখানে একটা লোগো দেখতেছেন। ঠিক আছে, এটা কালার, এটা হচ্ছে ক্রপ করা। এটা দেখেন এখানে এটাতে ক্লিক কর যদি করেন মাঝখানটাতে এখানে কালার চেঞ্জ হবে। মনে করেন আপনি বিভিন্ন কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার দিতে পারবেন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে কি, যখন আমরা ছবি তুলি সবসময় ব্যাকগ্রাউন্ড হয় হোয়াইট কালার অথবা হচ্ছে এই কালারে। ঠিক আছে, তো আমি এই কালার দিয়ে করব। এখন এই কালার দিলাম, দেওয়ার পর এখন আমি চলে যাব। এই যে এখানে যে একটা শার্টের মতো অপশন পাচ্ছেন, শার্টের মতো চিহ্ন, আমি এই অপশনটাতে চলে যাব। ঠিক আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন অনেকগুলো কোট ঠাই বিভিন্ন ডিজাইনের শার্ট আসবে। আপনি চাইলে আপনার পছন্দের মতো এখান থেকে একটা শার্ট ট্রাই করতে পারেন। তো মনে করেন আমি এই কোটটা দিলাম, এটা ট্রাই করতেছি। ট্রাই করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর 30-40 একটু লোডিং নেবে এটা মেকিং হতে। দেখেন কি হয়, দেখেন অলরেডি হয়ে গেছে। দেখেন এ দেখেন এখন আমি যে দেখেন এখানে অলরেডি দেখেন মানে কুট কুট অ্যাড হয়ে গেছে। এখন আপনার মন চাচ্ছে
এই কোডটা আপনার ভালো লাগতেছে না তাহলে আবারো কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে আবারো এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের মতন কোড দিতে পারবেন মনে করেন আমি চাইলে এটা দিব মনে করেন আমি এটা দিয়ে ট্রাই করতেছি ঠিক আছে মানে আপনার যেটা ভালো না লাগলে আপনি চেঞ্জ করে করে দিতে পারবেন ঠিক আছে তো মনে করেন আমি আরেকটা ট্রাই করতেছি হয়ে গেছে এই দেখেন এটা পারফেক্ট হ্যাঁ এটা ভালো দেখাচ্ছে এখন দেখেন একদম ফাস্ট ফুড সাইজের যেরকম ছবি কমপ্লিট থেকে বের হয় সেম ওরকম দেখাচ্ছে এখন এখানে আবার সেটাও যদি ভালো না লাগে তাহলে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ও আর এখান থেকে আপনার যেটা পছন্দ অনুযায়ী সেটাও দিতে পারবেন তো আমি আপাতত এটা আমার ভালো লাগছে এটা দিচ্ছি এখন যদি মহিলাদের ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন যেমন মহিলাদের ক্ষেত্রে ওমেন আছে ওমেনে ক্লিক করলে ওমেনের ড্রেসগুলো আসবে চিলড্রেন হলে চিলড্রেন শুধু এখানে এটা শুধু ছেলেদের জন্য এখানে মেয়ে বাচ্চাদের সবারগুলো আছে দেখেন ওমেনে ক্লিক করলে দেখেন ওমেনের লেডিসগুলো আসতেছে ওমেনের পোশাকগুলো আসতেছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমার এটা হয়ে গেছে এরপর ডান অপশনটাতে আমি ক্লিক করবো ডান অপশনে আমি ক্লিক করে দিলাম ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এটা এইচডি হয়ে গেছে দেখেন পাসপোর্ট সাইজের এখন এখানে যে ডাউনলোড এইচডি একটা অপশন আছে ডাউনলোড এইচডি অপশনটা আমি ক্লিক করে দিব ডাউনলোড এইচডি আমি এটা ডাউনলোড এইচডি ক্লিক করে দিলাম ডাউনলোড এইচডি ক্লিক করে দেওয়ার পর এটা ক্রস মেনে দিবেন এখন আপনার এখানে যদি ডাউনলোড এইচডিতে যদি ক্লিক করেন তাহলে ডাউনলোড এইচডি হয়ে যাবে এখন এখানে ডাউনলোড এইচডি ক্লিক করার পর দেখেন এখানে একটা আছে বাই ক্রেডিটস ঠিক আছে এখানে একটা বিষয় হচ্ছে আমি গতকাল রাতে কিন্তু আমার ব্যক্তিগত দেখেন আমি অনেকগুলো ফি এরকম মেকিং করে ফেলছি দেখেন এরকম অনেক মেকিং করছি ঠিক আছে দেখেন মেকিং করে ফেলছে তা আপনি ডেলি চারটার বেশি করতে পারবেন না চারটার বেশি যদি করেন তাহলে আপনি হচ্ছে এক টাকা করে দিতে হবে ঠিক আছে এখানে যে দেখতেছেন ওয়ান ক্রেডিট অর্থাৎ ডেলি আপনি চারটা করে করতে পারবেন আমি অলরেডি চারটা করে ফেলছি ঠিক চব্বিশ ঘন্টা করার পর আপনি এটা করতে পারবেন ঠিক আছে এরপর যখন ডাউনলোড এইচডি দিবেন এটা ডাউনলোড হয়ে যাবে এটা এবং আপনার গ্যালারিতে চলে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা চাইলে ঘরের মধ্যে বসে পাসপোর্ট আকারে নিজের ইচ্ছা মতো সুন্দর মতো পিক করে নিতে পারবেন এবং সেটা কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্টিং বের করতে পারবেন আমরা অনেক সময় কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু যখন ফটো করি তখন আমাদের চেহারাটা সুন্দর হয় না অনেক মনের মতো হয় না তো এই জন্য নিজের ঘরের মধ্যে ইচ্ছে মতো সুন্দরভাবে ছবি তুলে স্টাইলিভাবে আপনি ইচ্ছে মতো আপনার পোশাক দিয়ে আপনি ছবি করতে পারবেন সো যাই হোক আজকে ভিডিও বন্ধ যদি কিছুটা শিখতে পারবেন কিছুটা যদি শিখতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম